আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা কুমিল্লা বোর্ড থেকে 2023 সালে পরীক্ষা দিচ্ছে, তোমাদের গণিত বিষয়ে এমসিকিউ অ্যান্সারগুলো দেখবো। আমাদের কাছে খ সেটের প্রশ্নটি রয়েছে, তো অ্যান্সারগুলো দেখার সাথে সাথে তোমরা কিন্তু চাইলে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো তোমাদের কার কটি এমসিকিউ সঠিক হয়েছে, এবং ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিতে পারো, যাতে তোমার বন্ধুরা জানতে পারে তাদের এমসিকিউ কতগুলো সঠিক হয়েছে। প্রথম প্রশ্ন, 14√5 এবং এর 2√5 ভিত্তিক লগ কত? 3। পি ইকুয়াল 25 কিউ হলে লগ 5 ভিত্তিক পি মাইনাস লগ 5 ভিত্তিক কিউ এর মান কত? 2। মাইনাস 1, 1/√3 মাইনাস 1/3, অনুক্রমটি সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস 1/√3। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 385। 385 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 5 তারাটির 100তম পদের সমষ্টি কত? 100তম পদের সমষ্টি 0। একটি ধারা দেওয়া আছে, ধারা থেকে বলা চতুর্থ পদ কত? চতুর্থ পদ 27। উদ্দীপকের ধারাটির সাধারণ অনুপাত মাইনাস 3 এবং প্রথম 6টি পদের সমষ্টি 182। 1 ও 3 হবে সঠিক আনসার। একটি সামান্তরিকের ভূমি 12 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 144 বর্গ সেন্টিমিটার। একটি ত্রিভুজ একটি প্রশ্ন দেওয়া আছে 9 নম্বরে, সেটি যে একটি আয়তের বাহু দুটি যথাক্রমে 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে এর কর্ণদ্বয় সমষ্টি কত? কর্ণদ্বয় সমষ্টি হচ্ছে 26 সেন্টিমিটার। ক্রমশ দুটি কর্ণ 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ক্ষেত্রফল হবে 24 বর্গ সেন্টিমিটার। একটি ত্রিভুজ তিনটি বাহু 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার হলে এর বিষয়বাহু ত্রিভুজ, অর্থ পরিসীমা 9, এর ক্ষেত্রফল 14.7 বর্গ সেন্টিমিটার। 1, 2, 3, 3 সঠিক। একটি সম ষড়ভুজের ক্ষেত্রফল 18√3 বর্গ একক হলে এর বাহুর দৈর্ঘ্য কত একক? বাহুর দৈর্ঘ্য 2√3 একক। cos 2a = 0 হলে tan 2 এর মান কত? অসংজ্ঞায়িত। a - b = √a - b = 30 ডিগ্রি এবং cot a = 1 হলে b এর মান কত? 15 ডিগ্রি। cot θ = √3 হলে 1, 2, 3 সঠিক। একটি বিষম বাহু ত্রিভুজের তারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। সেটা দেওয়া আছে SPQR দেওয়া আছে, এবং PQ আর সেটি রম্বস, বা SPQR রম্বস, এর কর্ণ PR 24 সেন্টিমিটার এবং QS 10 সেন্টিমিটার। রম্বসের বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার? বাহু দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। চিত্রে রম্বসের ক্ষেত্রে কি সঠিক? পরিসীমা 52 সেন্টিমিটার এবং অভ্যন্তরে ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। 1 এবং 2 হবে সঠিক আনসার। অদিত রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটিকে ধরে রাখা হয়? এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমাকে ধরে রাখতে হয়, সরি উচ্চসীমা। 5020743 উপাত্তগুলোর গড় 3, প্রচুরক হচ্ছে 0। 1, 2, 3, 3 হবে, 1, 2 হবে সঠিক আনসার। 1, 2 সঠিক আনসার। এল এর ভ্যালু দেওয়া আছে, F1, F2, এইচ এর ভ্যালু দেওয়া আছে, হলে প্রচুরক কত? প্রচুরক হবে 59.2। এর চাকার ব্যাস 4.2 সেন্টিমিটার হলে চাকাটি 330 মিটার পথ যেতে কতবার ঘুরবে? সেটি ঘুরবে, এখানে সঠিক উত্তর নাই যদিও, তাহলে এখানে সঠিক উত্তর হবে 2501 বার ঘুরবে। সঠিক আনসার নাই, তাহলে সকালকে এই বিষয়ে এই এই এমসিকিউর জন্য নাম্বার দেওয়া হবে। 23 বলা আছে, পি একটি সেট, কিউ একটি সেট এবং পি মাইনাস কিউ এর মান কত? কি মাইনাস কিউ এর মান হচ্ছে 2, 4। এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস 1 হলে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 1 ইকুয়াল 0 হবে? 0 মানের জন্য। এম ইকুয়াল এক্স ইপসিলন এন সাজ দ্যাট এক্স ইজ 1 ইজ লেস দ্যান এক্স ইকুয়াল 1 ইজ লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান 6। এমসিটের উপাদান সংখ্যা 5 এবং এমসিটের মৌলিক সংখ্যা 3টি, তাহলে 1 এবং 3 হবে সঠিক আনসার। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4 হলে এক্স ওয়ের মান কত? এক্স ওয়ের মান হচ্ছে 5। ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এবং বলা হচ্ছে 6a - √y² - 2ay - 1 এর মান কত? মান হচ্ছে 6a। a - 1/ইকুয়াল 1 হলে কোনটা সঠিক? sk - 1/sk = 3। তারপর 2 সঠিক, a - 1/a = 5। a + 1/1 এর মান হচ্ছে 5। 1 ও 3 হবে সঠিক আনসার। লগ এক্স ভিত্তিক 27 = -3 হলে এক্স এর মান কত? 1/3। সর্বশেষ প্রশ্ন, কুমিল্লা বোর্ডের জন্য √3√m = 3 হলে m এর মান কত? m এর মান হবে 27। এই ছিল অ্যান্সার। তোমরা চাইলে ভিডিও বেশি বেশি বন্ধুরা শেয়ার করে দিতে পারো, আর চাইলে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো কমেন্ট সেকশনে যে তোমাদের কার কোটি এমসিকিউ সঠিক হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।